তো বন্ধুরা এই হচ্ছে মায়াপুরে ইস্কন মন্দির, তো এখানে রয়েছি। এখন এখান থেকে একটুখানি মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতরে ঢুকলে হচ্ছে মোবাইল আর জমা রাখতে হয়। মোবাইল জমা রেখে আমরা এখন ঢুকবো হচ্ছে ইস্কন মন্দিরের ভেতরে। তো ভগবানের বিজ্ঞটা দেখে তারপরে এই হচ্ছে মন্দিরটা। আমরা ফটোগ্রাফার নই, আমরা ভিডিওগ্রাফার। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বন্ধুরা এখন রয়েছি ইস্কন মন্দিরে। এখান থেকে এখন বাড়ির দিকে যাবো। দেখতে পাচ্ছি পিছনে মন্দিরটা। চলো নিয়ে আসো, আমি নেবো না পয়সা। তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাবো, একটু বাইরের দিকে যাবো। এই হচ্ছে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছি, পুরো মন্দিরটা রয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা ওই যে শিবাটা দেখতে পাচ্ছি আমার পিছনে। তো আমি আসতে পারি এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেটটা বসেছে এখানে। পুরো মার্কেট টোটালটা মার্কেট এটা।
দেখে চলছি এখন, যে যেরকম খুশি পাচ্ছ তুই যা খুশি কিনছে। আমি এখানে ভিডিও বানাচ্ছি আর ওই ইস্কন মন্দিরটা আমরা এখন বাইরে আছি। ফ্রেন্ডস পুরো মার্কেট ঘুরে নিয়েছি হেঁটে হেঁটে, এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। কত মার্কেট হচ্ছে কান ফান ধরিয়ে দিবে সবাই, কিন্তু একটু কান পায়ে আসো। ফাইনালি বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত্রির দশটা, দেখতে পাচ্ছেন রাত্রির দশটা বাজে পুরো। তো এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নিচে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অনেক বেশি 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 করে শেয়ার করুন, অনেক বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন, ঠিক আছে? এভাবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে, নতুন সিরিজের সাথে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য বাই।